আমি আপনাদের বন্ধু মিতালি, আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। বন্ধুরা, আমি আজকে নাচো তো এমনি আমরা খাই, সেটার মধ্যে অনিয়ন, ক্যাপসিকাম দিয়ে আর চিজ দিয়ে একটা তৈরি করছি, সেই জন্য এইগুলো কুচি করে রেখেছি আর এই নাচোর উপরে ইয়ে দিয়েছি। অনিয়ন আর ক্যাপসিকাম খুব ছোট্ট ছোট্ট করে কেটে দিয়েছি, এর মধ্যে চিজ দিতে হবে, এর উপরে চিজ দিতে হবে, এরকম করে সবগুলোর ওপরে ওপরে একটু চিজ দিয়ে দেবো। এইভাবে চিজগুলো দিয়ে তারপরে আমি মাইক্রোওয়েভে দেবো, এইভাবে সব চিজগুলো দেবো। এই চিজ দিয়ে দিচ্ছি, চিজ স্লাইস থেকে কিছুটা টুকরো টুকরো করে এর উপরে দিয়ে দিচ্ছি। এটা খেতে খুব ভালো লাগে, মানে বাচ্চা বড় সবারই খুব সুন্দর, চায়ের সাথে রোজ হয়ে যাবে, আপনারা গল্প করতে করতে খেতে পারবেন, খুব ভালো লাগে। সবগুলোর মধ্যেই দেওয়া হয়ে গেলে এটা মাই অল্প অল্প করে মোজারেলা চিজও দিয়ে দেবেন, তাহলে খেতে আরো ভালো লাগবে। তোমরা আজকে দুপুরে খাওনি? হ্যাঁ, এটার উপর এই যে গ্রিলে দেয়া হলো, দু মিনিটের জন্য এটা গ্রিল করে নেব। এটা তো এই মাইক্রোওয়েভ থেকে বের করে নিয়েছি, দারুণ গন্ধ বেরিয়েছে, সেটা আপনাদের দিতে পারছি না, খুব সুন্দর, একবার করে দেখবেন, নিশ্চয়ই ভালো লাগবে। আর এখানে আমি সার্ভ করে দিচ্ছি, এইখানে সার্ভ করে দিচ্ছি, আপনারা একবার করে নিশ্চয়ই খাবেন এবং আমাকে জানাবেন যে কীরকম লাগলো। আশা করি ভালো লাগবে, ভালো থাকবেন, ধন্যবাদ।